এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু শঙ্খমণি অ্যাকাডেমি খুব রিসেন্টলি আজকেই সেটের একটা নোটিফিকেশান বেরিয়েছে তো সেখানে ইনস কল্যাণেরও সিট আছে কিন্তু এক্স্যাক্টলি কতগুলো সিট সেটা বলা নেই সেটা পরে বলে দেওয়া হবে এবং তা কিভাবে অ্যাপ্লাই করবে কারা কারা এলিজেবল সে সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা চলে এসছি তো নিই আমরা কিভাবে অ্যাপ্লাই করব প্রথমে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে বিএসসি নার্সিং বিএসসি নার্সিংয়ের জন্য রকমের কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবে ডিপ্লোমা বা জিএনএম যারা করেছো জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি তাদের জন্য কিন্তু টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স লাগবে ইন আ মিনিমাম ফিফটি বেডেড হসপিটাল আফটার অ্যাকুয়ারিং কোয়ালিফিকেশান জিএনএম পাস আউট হওয়ার পরে মিনিমাম ফিফটি বেডেড হসপিটালে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে এজ এজ হচ্ছে বিটুইন এইটিন টু থার্টি ইয়ার্স অফ এজ আর যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় আছে কিংবা যাদের এসসি এসটি ও আছে তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশান আছে অ্যাপ্লিকেশান ফিজ অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে জেনারেল এবং ওবিসিদের জন্য তিন হাজার টাকা এসসি এসটি ডাব্লিউএসের জন্য দু হাজার চারশো টাকা আর পার্সন উইথ ডিসেবিলিটিসদের জন্য কোনো ফিজ দিতে হবে না এক্সাম ডেট এক্সাম ডেট কিন্তু ইলেভেন সেপ্টেম্বর সানডে মানে বুঝতেই পারছো আর বেশি দেরি নেই যারা যারা এক্সামে অ্যাপিয়ার করবে বলে ভাবছো তারা এখনই খুব তাড়াতাড়ি তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও আজকে থেকে স্টার্ট হয়ে গেছে মানে চার তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে একুশ তারিখ অবধি তোমাদের লাস্ট ডেট একুশ তারিখ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা অলরেডি স্টেট গভর্নমেন্ট বা অন্য কোথাও সেন্ট্রাল গভর্নমেন্টে আছো তারা অবশ্যই এনওসি আগে অ্যাপ্লাই করে দেবে তারপরে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে নাহলে পরে যখন তোমরা সিলেক্টেড হওয়ার পরে জয়েন করতে যাবে তখন এনওসিটা কিন্তু সাবমিট করতে হবে তখন যদি এখনকার যে অথরিটি সেই অথরিটি যদি এনওসি না দিতে চায় তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে তাই আগে তোমরা এনওসিটা অ্যাপ্লাই করে দেবে তারপরে ফর্মটা ফিল আপ করবে প্যাটার্ন অ্যান্ড স্কিম অফ সিলেবাস দ্য ডিউরেশন অফ এক্সামিনেশন শ্যাল বি থ্রি আওয়ার্স এইট্টি মিনিটস একশো আশি মিনিট বা তিন ঘণ্টা ধরে এক্সাম হবে দুশোটা থাকবে টু হানড্রেড এমসি অফ টু হান্ড্রেড মার্ক উইথ ফোর অল্টারনেটিভ চারটে অপশান থাকবে এর একশো আশিটা থাকবে নার্সিং রিলেটেড রিলেটেড টু সাবজেক্ট আর টোয়েন্টি থাকবে রিলেটেড টু জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড তাহলে একশো আশি প্লাস টোয়েন্টি একশো আশি থাকবে নার্সিং রিলেটেড আর বাকি টোয়েন্টি থাকবে জেনারেল নলেজ বা অ্যাপটিটিউড রিলেটেড নেগেটিভ মার্কিং আছে তাই চেষ্টা করবে যাতে নেগেটিভ মার্কিং না হয় যাতে খুব কম নেগেটিভ মার্কিং হয় নেগেটিভ মার্কিং আছে ওয়ান থার্ড ফর ইচ রং আনসার তো নেগেটিভ মার্কিং যদি কম হয় তাহলে সেক্ষেত্রে মার্কসটা ভালো ওঠে যদি নেগেটিভ মার্কিং বেশি হয় তাহলে তুমি কারেক্ট অপশান মানে কারেক্ট আনসার করলেও সেক্ষেত্রে কিন্তু মার্কস ডিডা ডিডাক্ট হয়ে গিয়ে অনেকটাই কমে যায় এবার কোয়ালিফাইং মার্কস কোয়ালিফাইং মার্কস জেনারেলদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ইডাব্লিউএসদের ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফর ওবিসি অ্যান্ড পার্সেন্ট ফর এসসি এসটি যদি এই কোয়ালিফাইং মার্কস মার্কসটা তোমরা অ্যাচিভ করতে পারো তাহলে সেই অনুযায়ী মেরিট লিস্টের মধ্যে নাম থাকবে যদি এই কোয়ালিফাইং মার্কসটা অ্যাচিভ করতে না পারো তাহলে কিন্তু মেরিট লিস্টের মধ্যে নাম থাকবে না যদি দুজনের ইকুয়াল মার্কস থাকে তাহলে কিভাবে টাইটা রিজলিউশন হবে প্রথমে হচ্ছে যাদের ডেট অফ বার্থ বেশি মানে যারা এজে বড় যদি দুটো ক্যান্ডিডেট হয় যাদের মধ্যে দুজনেই সেম মার্কস পেয়েছে এবং একজনের এজ বেশি তাহলে ওল্ডার ক্যান্ডিডেট কিন্তু বেশি প্রেফারেন্স পাবে ওল্ডার ক্যান্ডিডেট বেশি প্রেফারেন্স পাবে এটা হলো এক নাম্বার পয়েন্ট দু নম্বর পয়েন্ট বলছে ইফ নট রিজলভড বাই নাম্বার ওয়ান নাম্বার অফ রং আনসার্স বা নেগেটিভ মার্কস উইল বি ইউজড ভ্যার ইন উইথ লেস রং আনসারস ওর নেগেটিভ মার্কস উইল বি প্লেসড হায়ার যারা ধরো দুজনে সেম মার্কস পেয়েছে তাদের হয়তো ডেট অফ বার্থও সেম তাহলে সেক্ষেত্রে এর পরে কীভাবে রিজলিউশানটা হবে যে নেগেটিভ মার্কিং যে কম করেছে তার মেরিটটা আগে থাকবে নেগেটিভ মার্কিং যে বেশি করেছে তার মেরিটটা নিচের দিকে থাকবে কোন কোন এইমস এখানে ভ্যাকেন্সিতে রেখেছে সেটা হচ্ছে এইমস ভাটিন্ডা এইমস ভোপাল এইমস ভুবনেশ্বর এইমস বিবিনগর এইমস বিলাসপুর এইমস দেওঘর এইমস গোরখপুর এইমস যোধপুর এইমস গুয়াহাটি এইমস কল্যাণী এইমস মঙ্গলাগিরি এইমস নাগপুর এইমস দিল্লি এইমস পাটনা এইমস রায়বেরেলি এইমস রায়পুর এইমস রাজকোট এইমস ঋষিকেশ এইমস বিজয়পুর এই উনিশটা এইমসে ভ্যাকেন্সি দিয়েছে উনিশটা এইমসের অ্যাড্রেস এবং ওয়েবসাইট দিয়েছে কিন্তু কোন এমসে কতগুলো সিট সেই সিট ম্যাট্রিক্সটা এখনো অবধি দেয়নি তোমরা ওয়েবসাইট দেখতে থাকো এমসের যে অফিসিয়াল ওয়েবসাইটটা এইমস এক্সামস সেই ওয়েবসাইটটা দেখতে থাকো সেখানে অলরেডি তোমরা এরপরে আপডেট আস্তে আস্তে পেয়ে যাবে এর এছা এর এখানে যা যা লিস্টের মধ্যে আছে উনিশটা এইমস এটা ছাড়াও কিন্তু এর পরে আরও কিছু কিছু এইমস অ্যাড হতে পারে এনি আদার ইনস্টিটিউট আর হসপিটাল নট ইনক্লুডেড ইন দ্য অ্যাবাভ লিস্ট মে অলসো বি ইনক্লুডেড বিফোর ডিক্লেশন অফ রেজাল্ট রেজাল্ট বেরোনোর আগে অবধি কিন্তু চান্স আছে যে এর এর সাথে সাথে আরও কিছু কিছু ইনস্টিটিউট অ্যাড হওয়ার আর নর্সেটের যে স্কোরটা সেই স্কোরটার ভ্যালিডিটি কিন্তু ওয়ান ইয়ার আর এখানে এইটটি পার্সেন্ট সিটস আর অ্যাভেলেবেল বা রিজার্ভ ফর ফিমেলস আর টোয়েন্টি পার্সেন্ট সিটস ফর মেল মানে বুঝতেই পারছো ফিমেলস যারা ফিমেল যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু চান্স অনেকটা বেশি মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের তুলনামূলক কম্পিটিশানটা কিন্তু হাই তাহলে এইটটি পার্সেন্ট হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে আর টোয়েন্টি পার্সেন্ট সিট রিজার্ভ ফর মেল যদি কোনো কোয়ারি থাকে তাহলে এই যে নর্সেটের জন্য যদি কোনো কোয়ারি থাকে এই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা সাড়ে নটা থেকে পাঁচটার মধ্যে যে কোনো টাইমে কল করে নিতে পারো দুটো নাম্বার দেওয়া আছে সেই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে কল করে নিয়ে তোমরা বলতে পারো যদি কোনো সমস্যা থাকে শুধুমাত্র এইমস নয় এটা ছাড়াও এইমসের তো সিট ম্যাট্রিক্স দেয়নি এটা ছাড়াও আরও আর একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টিউবারকুলোসিস অ্যান্ড রেসপিরেটরি ডিজিজ নিউ দিল্লিরই একটা অর্গানাইজেশান যেখানে নার্সেটের থ্রুই রিক্রুটমেন্ট হবে সেম পে লেভেল পে লেভেল সেভেন এবং সেক্ষেত্রেও নর্সেটের থ্রু যেহেতু হবে সমস্ত কিছু এক অ্যাপ্লিকেশান ফিজ থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লাই করবে মানে বেসিক্যালি নর্সেটেরটাতে সেটেরটাতে অ্যাপ্লাই করলে এই দুটোর জন্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং নর্সেটের সেটের যা স্কোর সেই স্কোরের ওপরে বেস করেই এটাতে হবে এখানে সিটটা দিয়ে দিয়েছে সিট ম্যাট্রিক্সটা দিয়েছে সিট ম্যাট্রিক্সটা হচ্ছে ইউ জন্য ফাইভ ওবিসিদের জন্য থ্রি এসসিদের জন্য ওয়ান এস টিদের জন্য ওয়ান ইডাব্লিউএসের জন্য ওয়ান তাহলে টোটাল পোস্ট এই পার্টিকুলার একটা ইনস্টিটিউশনের জন্য হলো এগারোটা আর বাকি যে এইমসগুলো আছে সেই এইমসগুলোর কিন্তু এখনও সিট ম্যাট্রিক্স দেয়নি তো বুঝতেই পারছো এগারো তারিখ পরীক্ষা মানে খুব ক্লোজ খুব তাড়াতাড়ি যারা অ্যাপিয়ার করবে ভাবছো পরীক্ষায় খুব ভালো করে প্রিপারেশান নাও বেস্ট অফ লাক আমাদের অলরেডি একটা ক্র্যাশ কোর্স রানিং তোমরা যদি কেউ জয়েন করতে চাও তোমরা কমেন্টে লিখে জানাও তো তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো বা আমাদের শঙ্কমণি একাডেমির ফেসবুক পেজেও তোমরা কনট্যাক্ট করতে পারো তোমরা চাইলে বেস্ট অফ লাক সবাইকে থ্যাংক ইউ